হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি দুটো ফিল্মের টিজার রিয়াকশন করতে চলে এসেছি। একটা হচ্ছে বাংলা ফিল্মের টিজার রিয়াকশন যার নাম হলো ভয় পেও না, আর একটা হচ্ছে হিন্দি ফিল্মের টিজার রিয়াকশন যার নাম হচ্ছে ভুল ভুলাইয়া 2। দুটোই কিন্তু আজকে সকালবেলা বেরিয়ে গেছে এবং দুটোই আমি দেখলাম, দেখে তোমাদের সাথে আমি রিয়াকশন শেয়ার করব। তো প্রথমে আমি ভয় পেও নার টিজার রিয়াকশন করব, তারপর আমি মুভ অন করব হচ্ছে ভুল ভুলাইয়া 2 এর টিজার রিয়াকশনে। তাই ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ভয় পেও না হচ্ছে একটা বেঙ্গলি ফিল্ম যেটা আসতে চলেছে 27th of May 2022, এবং এটা টিজার কিন্তু আজকেই বেরিয়ে গেছে বিগ স্ক্রিন প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্লাস তাদের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে। তো এই ফিল্মটার কাস্টিংয়ে আছে শ্রাবন্তী এবং ওম, এছাড়াও আরও অনেকে, এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অয়ন দে। তো টিজারটা যেটা বানিয়েছে 1 মিনিট 30 সেকেন্ডের মতো টিজারটা তৈরি করেছে, টিজারটা কিন্তু দেখতে কিন্তু একটা গা ছমছমে ব্যাপার তোমাদেরকে দেবে। ইয়েস, ইটস আ হরর ফিল্ম, এবং বাংলাতে কিন্তু হরর ফিল্ম যখনই হয় সেটা কিন্তু সেইভাবে সাকসেসফুল কিছু হয়নি। তো একটা তো আসতে চলেছে সতর্ষ বাসুর যতুগৃহ, যেটা হঠাৎ করে এখন আর কোনো বাজ নেই। তো এখন তারই মাঝখানে এই ফিল্মটা চলে আসলো ভয় পেও না, যেটার কোনো কথাই ছিল না, হুট করে যেন আসলো। কালকে অফিসিয়াল পোস্টার বেরোলো, আজকের এই টিজারটা বের করে দিল। তো এই ফিল্মটা দ্বারা অনেকদিন পরে আমরা শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি। লাস্ট শ্রাবন্তীর সাথে ওমের একটা ফিল্ম বেরিয়েছিল লকডাউন বলে, যেখানে অনেক অনসম্বল স্টারকাস্ট ছিল, বাট সেখানে তারা একে অপরের সাথে ছিল না। তো এখানে তারা একে অপরের সাথে আছে এবং তারা কিন্তু একটা স্বামী স্ত্রীর রোল প্লে করছে, যা টিজার থেকে বোঝা যাচ্ছে। এবং একটা ঘর কেন্দ্র করেই হচ্ছে সেই ঘরের মধ্যে শ্রাবন্তীকে কোনো কিছু হন্ট করছে। এবং একটা সিন আছে যেটা লাস্টের দিকে আসে, যে ও ঘুমাচ্ছে, হঠাৎ করে তাকে টানলো এবং শ্রাবন্তী ভয় পেয়ে উঠে গেল। এবং শ্রাবন্তী সারাক্ষণই এই ঘরের মধ্যে কিছু না কিছু অদ্ভুত জিনিস ঘটে যাচ্ছে, যেটা ইউজুয়ালি একটা ভয়ের ফিল্মে হয়ে থাকে। বাট এখানে যেটা ইন্টারেস্টিং আমার লাগছে সে ওম সাহানির চরিত্রটা। ওম সাহানির চরিত্রটার মধ্যে একটা কিছু মিস্টিক আছে ব্যাপার, যেটা হয়তো আমার যতদূর মনে হচ্ছে যে ও কোনো একটা সুপারি কিলার বা কিছু একটা মোটিভের মধ্যে আছে। কেন কি এখানে দেখা যাচ্ছে ও বন্দুক দিয়ে খুন করছে এবং তাকে ঘিরেই কিন্তু পুরো সাসপেন্সটা বিল্ড আপ হচ্ছে। তো একটা কথা হচ্ছে, ওয়েন দে চুজ ইউ, ইউ আর দি ওনলি ওয়ান, এই কথাটা লিখছে। তো আলটিমেটলি হোয়াট ইজ দি ম্যাটার সেটা তো আমরা জানতে পারবো যখন ট্রেলারটা বেরোবে। তবে এই টিজারের কিন্তু লুকটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো আই এম প্রিটি মাচ এক্সাইটেড ফর দিস ফিল্ম। এবার আমি চলে আসছি ভুল ভুলাইয়া 2 এর টিজার রিয়াকশনে, যেটা টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু আজকে সকালে বেরিয়ে গেছে। এবং এই সিকুয়েলটা কিন্তু প্রিয়াদর্শন বানাচ্ছে না, এই সিকুয়েলটা বানাচ্ছে হচ্ছে আনিস বাজমি। এবং এখানে আমরা অক্ষয় কুমারকে দেখতে পারবো না, তার জায়গাটা রিপ্লেস হচ্ছে কার্তিক আরিয়ান। এবং এখানে আরও আছে হচ্ছে কিয়ারা আডবাণী, তাব্বু, রাজপাল যাদব সহ আরও অনেকে। রাজপাল যাদব কিন্তু আগের ফিল্মে যে রোলটা প্লে করছিল সেটাকে হয়তো এক্সটেন্ডেড এই ফিল্মটাতে প্লে করছে। এবং এটা যে টিজারটা বানিয়েছে না, টিজারটা কিন্তু স্পুকি আছে নো ডাউট। এবং যে ঘরটা দেখাচ্ছে সেই ঘরটাও কিন্তু বেশ সুন্দরভাবে ভিজুয়ালি একটা স্পুকিনেস ক্রিয়েট করার চেষ্টা করেছে। ওই লাইট অফ হচ্ছে টাক 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 করে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান বাজে, আমি যে তোমার তুমি যে আমার, যে গানটা দিয়ে আমাদের ভুল ভুলাইয়া আমরা কোনোদিন ভুলতেই পারবো না, সেই গানটাকে দিয়ে কিন্তু টিজারটাকে খেলা করা হয়েছে। এবং কার্তিক আরিয়ানকে দেখানো হচ্ছে যে সে ওরকম একটা আতরঙ্গি অবতারে আসছে এবং রাজপাল যাদব তাকে ধূপ ধুনো দিয়ে স্বাগত করছে। বাট এই যে দরজার তালা হঠাৎ করে খুলে গেল, একটা কোনো মহিলা চেঁচাচ্ছে হে হে করে, সো হোয়াট ইজ দি মিস্ট্রি অ্যাবাউট? এখানে কি মঞ্জুলিকারই ভূত হবে? এটা তো হতে পারে না, কারণ কি মঞ্জুলিকার গল্পকে তো সেই পার্টেই শেষ হয়ে গেছে। তাহলে এখানে কোন ভূতকে আবার নিয়ে আসা হচ্ছে এবং কোন ভূতকে আবার একজন তান্ত্রিক এসে সেটাকে লিফট হবে, সে সব কিছু আমরা জানতে পারবো 20th May 2022, যেটা থিয়েটার্সে বেরোবে। এবং সামনে অবশ্যই এটা ট্রেলার আসবে, তখন আরও ডিটেলসে আমরা বুঝতে পারবো। বাট ফার্স্ট লুক অ্যাটেম্প্ট হিসেবে কিন্তু এটাও আমার ভালো লেগেছে। তো দুটোই হরর জনারের একটা রিয়াকশন তোমার সাথে শেয়ার করলো। তোমরা জানিও যে তোমরা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড আছো। আর যদি এই রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। একটু চলে এসো, রিলস দেখতে পারবে। তো টিল দেন স্টে টিউনড।